নমস্কার বন্ধুরা, কার্টুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে সামনে ভিডিওটি দেখলেন, আজকে কি তার বাড়ি যাওয়া যাক? ঠিক আছে বন্ধু, চলুন সেই আমরেলা গাল মানে সুদীপা বিশ্বাসের বাড়ি। যাই হোক, আমি রাস্তা দিয়ে এগোচ্ছি এখন তার বাড়ির উদ্দেশ্যে। আমি জানি না এই যে সুন্দর কথা, তার বাড়ি গেলে রিয়াকশানটা কেমন হবে, সে কি ব্যবহার করবে, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখি কেমন তার ব্যবহার। আমার বাড়ি থেকে সুদীপা বিশ্বাসের বাড়ি মানে আমরেলা গালের বাড়ি 5 মিনিটের দূরত্বে। তাকে আগেও চিনতাম, যখন সে ভাইরাল হয়েছিল না। যাই হোক, এই যে সামনের ব্যাগটি দেখছেন, এখান থেকেই ডানাতে ঘুরলে তার বাড়ি কিছুটা দূর। বাড়িতে গিয়েই দেখি সে পড়াশোনা করছে, নাকি সে ভিডিও বানাতে ব্যস্ত, নাকি এখনও পর্যন্ত সে আমরেলা গাল হয়েছে বলে এখনও কাঁদছে। চলুন যাওয়া যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছায়। যাই হোক, আমি পৌঁছে গিয়েছি প্রায় সেই দিদির বাড়ি। দিদি তো না, বোন হয় আমার। যাই হোক, সেই সুদীপা বিশ্বাস সেই বোনের বাড়ি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভিডিওর শেষে কিছু আমরেলা গাল সম্পর্কে আপনাদের ইনফরমেশান দেওয়ার আছে, যেগুলো আপনারা জানতেন না। ভাই, পিছনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ধান খেতের পিছনেই, ওই বাড়িটি হলো আমরেলা গালের। যাই হোক, আমরা যেতে খুব মানে সত্যি কথা বলতে খুব ভয় পাচ্ছি, কারণ সে কী বলবে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্নচিহ্ন। সে এখন বাচ্চাদের দেখলাম পড়াচ্ছে, তো যাই, হয়তো একটু বিরক্তই করে আসি। সামনে দিয়ে বন্ধুরা এগোচ্ছি তার বাড়ির দিকে। এই যে চার চাকাটি দেখতে পাচ্ছেন, এটি তাদেরই গাড়ি, এবং ওই যে দূরে একজন পড়াচ্ছে দেখতে পাচ্ছেন, ওটাই আমরেলা গাল। যাই হোক, সে বাচ্চাদের পড়ায় সকালবেলা উঠেই, খুবই ভালো লাগলো দেখে। খুব ভয়ে ভয়ে আছি আমরেলা গালের বাড়িতে, তো যাই হোক, কী বলবে সে সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। তাড়িয়ে না দেয় সেটাই ভাবছি, দেখি কি কি হয় সেটা ওখানে গিয়েই বুঝতে পারবো। এক সময়ের ট্রেন্ডিংয়ে থাকা সেই আমরেলা গাল, যাকে আপনারা কম বেশি সকলেই চেনেন, সবাই একটি দিক থেকেই চেনেন সে আমরেলা গানটি ভুল করেছে। খবরেও তাকে দেখানো হয়েছে এক সময়। যাই হোক, তার বাড়িতে যখন গেলাম আমি আর একটা আমার বন্ধু গিয়েছিলাম, তো তাদের বাড়ির লোকের ব্যবহার কেমন এবং আমরেলা গালের ব্যবহারটা কেমন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। বন্ধুরা, আমরেলা গালের বাড়িতে প্রথমে প্রবেশ করলাম, দেখলাম সে পড়াচ্ছে। যথারীতি আমার উচিত ছিল না বাড়িতে প্রবেশ করাটা, তবু আমার চেনা বলে আমি প্রবেশ করলাম, কারণ এর আগেও আমার তার সাথে কথা হয়েছে যখন সে ভাইরাল ছিল না। কিছু বন্ধুরা এখনও ভিডিওটি স্কিপ করবেন, কারণ বন্ধুরা আমার ফেস ভ্যালুটা অতটাও বেশি না। ইয়াহি নাই, আবি অর সুনিয়ে। কিন্তু বন্ধুরা, যেটা বলবো সেই কথাগুলো অনেকটাই জানা জরুরি, কারণ যেইভাবে আপনারা মেয়েটাকে চেনেন হয়তো মেয়েটা সেরকমও না। বাড়িতে প্রবেশ করার প্রথমেই আমাকে তার মা বলল যে আপনারা বসুন, তার ভাই বলেছে কারণ হয়তো চেনা শোনায় যেভাবে, বলেছে আপনারা বসুন। তো আমরা বসলাম, বসার পরে তারা কথা বলছে, তো কিছুক্ষণ পরে আমরেলা গেল পড়ানো শেষ করে আসলো। অন্তত আধা ঘন্টা আমরা কথা বললাম তার মার সাথে এবং তার দিদির সাথে। তো কথা বলার দরুন তারা আমাকে বলল যে একসময় তারা কী ফেস করেছে, কতটা যন্ত্রণা তারা পেয়েছে লোকের কথার আঘাতে। তারপর কিছুক্ষণ বলার পরে আমি তাকে বললাম যে আমি ভিডিও বা কোনো একটা ছবি নেব আমরেলা গালের সাথে, মানে সুদীপা বিশ্বাস। তো তার মা বলল না, কোনো কারণেই সেটা হবে না, কারণ আমরা আর কোনো ঝামেলা বাড়াতে চাইছি না। দেখুন বন্ধুরা, আমি তাদেরকে বললাম যে আমার এটা রোস্ট ভিডিওর জায়গা না, আমার ব্লগ ভিডিও। তো আমি কখনোই এটা নিয়ে রোস্ট বা কোনো কিছু ইয়ে করবো না। কিন্তু তার মা বাবা এমনভাবে মানে এই জিনিসটাকে ফেস করেছে, তাদের মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করছে যে একটা মেয়ে আমার এরকমভাবে এরকম হয়েছে, মেয়ের সম্মানটা কোথায় যাবে।
কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, তার মায়ের ব্যবহার খুব সুন্দর ব্যবহার, কোনোরকম রাগ না করে সে ভালোভাবেই আমাদের সাথে কথা বলছিল। যাই হোক, বসতেও দিল, কথা বললো, আবার বলছিল খেয়ে যেতে। ऐसे में बड़ा सख्त लौंडा हूँ, लेकिन यार यहाँ में पिघल गया। तो जाइ होक, हमरा खेलाम ना, तो हमार पूरी चोट ना जिकाश करलो, बाड़ी को था इस टाव जिकाश करलो, तापोर ता दीदी किचु कथा बोललो, बोललो हमारे एक्शन में बोन के नियरों में हुए थे, तार पर एक ता दिन इश, अभी लोक को बोललम, जब आमने ना गाल, उसमें जो कुन पड़ा चिलो, तार पर किचु कुने से बोसलो, बोसर पड़े, তার মিনিট দুয়ের পরে আমরা যখন কথা বলছি ততক্ষণে সে উঠে গেল। তার মার একটা কথা শুনে তার মা বললো তুই রান্নাটা কর, দেখলাম সে যথারীতি রান্না করার কাজে বের গেল। তো রান্না করছে, পড়াচ্ছে, আবার নিজে কলেজে পড়ছে, নিজের পড়া, তো সব কিছু দিয়ে। যাই হোক, মেয়ের কথাবার্তাও দেখে বুঝলাম সত্যি ওদের পরিবারটা অনেকটাই ভালো। তবু আমার একটা আশা ছিল যে তারা একটা সেলফি নেবো, তো আমাদের বন্ধুদের সাথে একটা সেলফি নেবো, যাক পিছনে দাঁড়িয়ে থাকলেও অসুবিধা নেই কোনো, কিন্তু তারা রাজি হলো না। তারপর আমরা অনেক জোর জার করছিলাম যে মানে রিকোয়েস্ট টাইপের করছিলাম যে না কাকিমা প্লিজ দিন। তো বললো যে ওর বাবা আসুক, তারপরে হচ্ছে কি যেন ওর বাবা যা বলবে তাই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মোটামুটি এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, তারপরে ওর বাবা আসলো। বাবা আসার পরে বললো না আমার মেয়ের সঙ্গে এরকম কোনো হবে না, দেখুন আমরা আগে এরকম ফেস করেছি আর আমরা চাইছি না এসব। তো কথাগুলো শুনে কেমন যেন রাগ টাইপের হলো, কারণ এটা তো স্বাভাবিক, কারণ আমি একটা চ্যানেল করেছি, আমি বলবো কিছু তাকে নিয়ে। তো আমাকে যখন সেই জিনিসটা দেবে না যে না আমাকে না করবেন না, তো খুব রাগ হলো। পরবর্তীকালে আমি একটা জিনিস ভাবলাম, যদি এটা আমার বোন হতো তাহলে আমি কী করতাম। আমার বোন যদি কোনো কারণে ভাইরাল হতো, এইসব এরকম একটা আমরেলা নামে একটা মানে লোকে দেশে পারে না কিছু এরকম একটা দিক থেকে, তো আমি কি বলতাম যে হ্যাঁ সেলফি নিয়ে যাও, তাও কোনো একটা ছেলে, নিশ্চয়ই বলতাম না। তারপর আমার নিজের মোটামুটি মনটা আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, কারণ যেটা হয়েছে সেটা ঠিকই, কারণ আমি না ছবি তুলেছি ভালোই করেছি। তো কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, তাদের বাড়ির ব্যবহারটা বললাম আপনাদের কাছে, আপনারাই বিচার করুন যে তারা খারাপ করেছে না ভালো কাজ করেছে। তারপর আমরা কিছুক্ষণ পরে মোটামুটি দেড় ঘন্টা পরে তাদের বাড়ির থেকে বসে থাকার পরে তারপর দাঁড়িয়েছিলাম আমার বাবার জন্য, তারপর চলে গিয়েছি ওখান থেকে। যাই হোক, কিন্তু ভালো দিকগুলো এটা হলো যে তাদের ব্যবহার খুব ভালো সব কিছু, কিন্তু খারাপ দিক একটা আমি দেখলাম, সেটা হচ্ছে আমরেলা গাল যে বললো যে ছবি নেবে না, কিন্তু মুখ দেখে আমার মনে হচ্ছিলো যে না আমাকে একটু ভিডিওতে আসতে হবে, তো আমি ওটা কিছু বললাম না। যাই হোক, যা খুশি করুক তার লাইফ, সে যা খুশি। কিন্তু পরে দেখলাম সে কি সে ব্লগ ভিডিও বানাচ্ছে, সেই সময় তার মা তাকে কিছু বলছে না, সাপোর্ট করছে। চিটিং 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 করতা হ্যায় তো, কিন্তু আমাদের সামনে এমন একটা ভাবে বললো, আমরা ভাবলাম হয়তো মেয়েটাকে সাপোর্ট দেয় না। এবার এমনভাবে কথাগুলো বললো, হয়তো ভাবলাম যে ওর মা জানেই না যে মেয়ের এত ফলোয়ার, এত মানে সাবস্ক্রাইবার, তো এইসব নিয়ে মেয়ে মানে যায় আসে না কোনো। কিন্তু পরবর্তীকালে মানে আমাদের সঙ্গে মুখ করার পরে তারপরে দেখলাম যখন ব্লগ ভিডিওটা, তখন খারাপ লাগলো। মেরে সাথ অন্যায় হুয়া হ্যায়, মেরে সাথ অন্যায় হুয়া হ্যায় আর মাই আব কিসি কে সাথ অন্যায় নাহি হোনে দুঙ্গা। যে মেয়ে যে তখন ইয়ে করছে, তাহলে বলতে পারতেন যে বাড়িতে আমি অ্যালাউ করবো না, তো যদি আপনার কোনো সেলফি বা ইয়ে করে হতেই তো পারে আমার মেয়ের ফ্যান, তো তারা ছবি নেবে। সালা ইয়ে দুঃখ কা খতম নি হোতা বে। এবার আমরা লাগানোর উদ্দেশ্যে একটা কথা বলি, যে বোন তোর ইউটিউবের যে বা ফেসবুকের যে চ্যানেল আছে তাতে যে ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো কি জন্যে দিস আর কী কারণে দিস, নিশ্চয়ই তোর ফলোয়ারগুলো দেখবে। আমরা নিজেরা ইউটিউবার, ফেসবুক ক্রিয়েটার, তো আমরা চাই যে মানুষ আমাদের চিনুক। এবার মানুষের সাথে যদি তুই এরম ব্যবহার করিস যে না 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 কোনো কারণেই আমার সঙ্গে ছবি হবে না, কোনো কারণেই না না আপনারা চলে যেতে পারেন, তাহলে বন্ধু বা বোন তুই একসময় হারিয়ে যাবে, কারণ এরকম হারাতে আমি অনেক লোককেই দেখেছি। তো আর কিছু কথা না বাড়িয়ে এইটুকুনিতে আমি শেষ করলাম যে সত্যি তোদের ব্যবহারগুলোও খুবই ভালো, তোদের বাড়ির লোকও ভালো হোক, যাকে একসময় ফেস করেছিস অনেক কিছু, সবার দিক থেকেই আমিও নিজের মানে কী বলবো যে গিয়েছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো তোকে ভিডিওটাও আমি দেখাবো,
দেখি বলবো দেখবো, এই যে এরকম করেছি আমি ব্লগ ভিডিওর মাধ্যমে তোর ব্যাপারে বলেছি, তুই যদি বলিস না আমি ছাড়ার পারমিশন দিলাম যে না তুই ছেড়ে দে ভিডিও, কোনো অসুবিধা নেই, ভালো ভিডিওই তো করেছিস, তাহলে আমি ছাড়বো, আর না হলে ছাড়বো না। দেখি এটাই ভাবছি, পারমিশনটা ভিডিওটা কমপ্লিট হওয়ার পরেই তোর কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। কোন তরিকা ভিক মাংনে কা? নমস্কার।